আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, স্বাগত ন্যাচারাল পাওয়ার সেন্টার ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেকে আমার কাছে জানতে চেয়েছেন ভাই, যেই ভিডিওগুলো আমরা চাচ্ছি সেই অনুযায়ী ভিডিও পাচ্ছি না, কারণটা কি এত কম ভিডিও কেন আপলোড করেন? আসলে ভাই ব্যাপারটি হচ্ছে আমি দরবারি কাজে ব্যস্ত থাকি সর্বদা, যারা দূর দূরান্ত থেকে আসে তাদের কাজ করতে হয়, নিজের প্রফেশন তো থাকেই, আর আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে কাজে ব্যস্ত থাকতে হয় সেটির দিকে আমাকে খেয়াল রাখতে হয়। আমি সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তথাপি আমরা এক ভাইয়ের একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সামনে, অডিও ক্লিপ শুনিয়েছিলাম রিপন করে নাম, কুয়েত থেকে যে প্রবাসী ভাই আমাদেরকে কল করেছিলেন, উনি আপনার পরীর আমলে সফল হয়েছিলেন এবং টাকা পয়সার আমলে সফল হয়েছেন। অর্থধন সম্পদের আমল নুরানি মাকলক স্বয়ং তার সামনে এসে তাকে অর্থ সম্পদ দিয়ে গিয়েছে, কী চায় তাকে কাছে জানতে চেয়েছিলেন, তার সেই কথোপকথন আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব উনি সেই পরীর সাথে সাক্ষাতের পর কী করে উনি তিন দিন বা চার দিন পরবর্তীতে আপনার জিনের সাক্ষাৎ পেয়েছেন এবং সেই জিন্নাত তাকে বলে গিয়েছে আরও একজন মাকলকা তার কাছে আসবে। তো আমরা তাকে বলেছি ভাই আপনি আমলগুলো করেন, দরবারে আমলগুলো ইনশাল্লাহ জিন্নাতও আসবে, এবং তাকে এক বছরের সময় দেওয়া হয়েছে। এর ভিতরে ওনার বলা হচ্ছে যত ধরনের সমস্যা দিয়ে আছে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। আর উনি দেশে আসার পর সপরিবারে দরবারি বেলাতি শরীফে আসবে, যেহেতু দরবারি বেলাতি শরীফ থেকে উনি সফল হয়েছেন এবং দরবারি বেলাতি থেকে একটি মুহূর্তের জন্য উনি হাতছাড়া করেননি, একটি মুহূর্তের জন্য উনি আমাদেরকে ভুলে যায়নি। ওনার প্রতিটি কাজ প্রতিটি পরামর্শ উনি আমাদের দেখা গেছে আমাদের কাছ থেকে এজাজত নিয়ে করেছেন এবং দরবারের সমস্ত বিধিবিধান মেনে আমল করেছেন এবং তাই উনি আমলে সফল হয়েছেন। অর্থ সম্পদ তো এখন তার জীবন থেকে দুঃখ কষ্ট অভাব অনটন বা মালিকের হুমকি ধুমকি এগুলো এখন তার জীবনে অতীত, এগুলো এখন আর কোনো প্রভাব তার জীবনে ফেলবে না। যে পরি তিনি দেখা পেয়েছিলেন সেই পরি পর যে জিন্নাত তার কাছে এসেছে, বৃদ্ধ একজন ভয়বৃদ্ধ জিন্নাত লাঠিতে বর করে তার কাছে এসেছেন এবং তাকে বলে গিয়েছেন, আশ্বস্ত করেছেন এবং দরবারি বেলা দিতে সারা জীবন থাকার জন্য বলে গিয়েছেন তুমি দরবারি বেলা দিতে থাকো এবং দেশে চলে যাও। তো তা এসে উনি জিনের আমলে সফল হওয়ার পর আমাকে যখন তালাশ করতেছিলেন, যেহেতু উনি পরীর আমল করার পর আমাকে খোঁজ করেছেন যে আমাকে সর্বদা সবসময় ফোনে পাওয়া যায় না, ফোন ধরতে পারি না আমি, আর কাজেকর্মে থাকলে বা সাধনায় থাকলে তো ফোন ধরার প্রশ্নই আসে না, আমার সাথে ফোন থাকে না। আর যদি আমি বাড়ি থেকে কোথাও যাই দূরে দূর দূরান্ত রোগী দেখার জন্য সেক্ষেত্রে আমি ফোনটির সাথে ইউজ করি না, ব্যবহার করি না। তো আপনাদেরকে আমি আজকে রিপন ভাইয়ের সাথে, রিপন ভাইয়ের জিন্নাতের আমলে সফল হয়েছেন সেই অডিও ক্লিপটি শোনাবো এবং সামনে যদি আল্লাহর রহমতে আমি যে আশা করতেছি যদি উনি আপনার দেখা গেছে মক্কেলের আমলে সফল হয় তবে সেটিও আপনাদের সামনে তুলে ধরবো, এবং অন্যান্য বাইরে যারা সফল হইতেছেন কিছু বোন আমলে সফল হয়েছেন বোনদের অডিও ক্লিপগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আমি রিপন ভাইয়ের সাথে যে কথোপকথন হয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বা অন্যান্য বাইদের আমলগুলো তুলে ধরতেছি এই কারণে আপনাদের কনফিডেন্স, আপনাদের আত্মবিশ্বাস, আপনাদের ধীরচেতনা, ধৈর্য, বিশ্বাস সব কিছু যেন বেড়ে যায়, স্থির থাকে। এই কারণে ধৈর্য বিচ্যুতি ঘটে একমাত্র আমি দেখছি যারা আপনার আমার কাছে আসে আলেম সমাজ বা কোনো হুজুর টাইপের লোক বা কোনো মাদ্রাসায় পড়াশোনা করছে এরকম টাইপের ব্যক্তিদের ধৈর্য বিচ্যুতি সবচেয়ে বেশি ঘটে। সাধারণ মানুষ ধৈর্য সহকারে করতে পারলো তারাই ধৈর্য হারা হয়ে যায়, তারা ভাবে তাদের দ্বারা কিছুই সম্ভব না, হয়তো হবে না, হুজুর আপনি আরেকটু কিছু দেখেন আরেকটু কিছু করেন, আমাকে তারা প্রেশার ক্রিয়েট করতে থাকে হুজুর আপনি আরও ভালোভাবে আমাদের প্রতি একটু নজর রাখেন। আরে ভাই সন্তান কিন্তু প্রত্যেকের কাছে সকলেই সমান, হাতের পাঁচটা আঙুল আপনি একটা আঙুল কেটে গেলে অন্য আঙুল দিয়ে আপনি খেতে পারবেন না, সমস্যা হবে। তো আমার কাছে যদি 5 লাখ সন্তানও থাকে, এটা কাছে 5 লাখ মুরিদানা থাকে বা বক্তবৃন্দ থাকে, প্রত্যেকেই কিন্তু আমার কাছে সমান, এটা মাথায় রাখবেন। আপনাদেরকে বলে দিতে হবে না যে হুজুর ঠিক আছে আপনি আমার প্রতি একটু বিশেষ খেয়াল রাখেন, হুজুর আমি সবচেয়ে বেশি অসহায়, এই কথাগুলো আমাকে সবচেয়ে বেশি শুনতে হয়। আমি আপনাদেরকে বলবো যে আসমান জমিনে যদি এক হয়ে যায় আপনারা আমার কাছে এক, তো সেক্ষেত্রে আমি বলবো আপনার আমলগুলো করার ক্ষেত্রে সম্পূর্ণ পরিপূর্ণ আস্থা নিয়ে আমল করেন, ইনশাআল্লাহ সফল হবেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন রিপন ভাই জিন্নাতের আমলে পরির পরে জিন্নাতের আমলে কী করে উনি সফল হলেন এবং তারা এসে তাকে কী বলেছে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। উনি আমাকে যতটুকু বলেছে পরিপূর্ণ কথা শুনতে পারেন, 20 মিনিট পার হয়ে গেছে আর ওনারা কথা শেষ হচ্ছে না, আরও অনেক কথা ছিল আর আমার তো অনেক কাজকর্ম করতে হয়, আমি এত সময় দিতে পারি না কাউকে, তাই যা আর কারণে ওনার সাথে আমার পরিপূর্ণ কথা হয়নি, যতটুকু কথা হয়েছে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। হুজুর বেশি আসছিল না কোনো অন্য কোনো কি বেশি আসছিল হুজুরের বেশ ধরে কোনো মানুষের বাবা হুজুরের মতো দেখতে এরকম হয়ে আসছিল? একটা লাড়ি লাড়ি দেয়া হুজুরের বেশ ধরে আইছে আর কি, লাড়ি দিয়ে বর করে আইছে না, তার সালাম দিছি। আচ্ছা সালাম দিছেন, আলহামদুলিল্লাহ ভালো করছেন। তারপরে আপনার পড়া বন্ধ করতে বলছে না? আমি অনেকজনের বন্ধ করে আমি বন্ধ চাই। আচ্ছা আচ্ছা, আমি তো যা করার মানে করবো আর আল্লাহ করবো। আচ্ছা আচ্ছা,
আমলটা করলে আমার ভালো লাগে বা আমলটা করো, এরকম কিছু বলছে? আমি আমল ছাড়তে আমি না করবো আমল ছাড়তে না আগে তো বলছি যে আল্লাহ তারা আপনার অনেক কিছু দিবে, টাকা পয়সা যখন দিবে তখন এক ভাগ দরবারে দুই ভাগ আপনার মানুষের দান খরচ করবেন, এই নিয়মে চলবেন, ঠিক আছে? এইভাবে আপনি আমল করবেন টাকা পয়সার জিনিসগুলো যখন দিবে, আর অন্য অন্য জিনিস যা দিবে তখন তা আপনি পাবেনই, নয় ছয় করতো না ইনশাল্লাহ, দেরি হলেও দিবে, জিনিস দিবে। না দিবে, নিজে স্বেচ্ছায় দিবে, তাই তো হবে না, স্বেচ্ছায় দিবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই আমলটা আপনি করছেন, ওই আমলটা? আচ্ছা আচ্ছা, আমার বিশ্বাস আছে দিলীপন ভাই, তারা আপনার এইসব কথা বললে আপনি উত্তর দিবেন। আমার যারা খাঁটি লোক আমি তো তাদেরকে চিনি, আর তাদের প্রতি আমার একটা দৃষ্টি আছে আলাদা রকমের, তারা প্রত্যেকেরই আল্লাহর রহমতে এইভাবে সবাই সব পাইছে, এই যে আপনি বাকি ছিলেন আপনি পাইছেন। আর এখন মনে করেন যে আরো দুইটা ভাই বাকি আছে আমার, এক না দুইজন না তিনজন বাকি আছে, একজন হচ্ছে আপনার হোসেন ভাই নামে একটা লোক আছে, উনি বাকি আছে পাওয়া, আর হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান সেলিম, এই তিনজন বাকি আছে এখনো পাওয়া, আর না তো সবাই পাইছেন ইনশাল্লাহ। আর আমার আমার একটা কথা বলে আছে কি জানেন? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ আপনি বিদেশ থাকতে পারবেন না তো, এটা আমি আমি বলে দিবো আপনাকে, ঠিক আছে? বিদেশ থাকার দরকার কি? আপনার যদি আল্লাহ যে টাকার জন্য ওখানে গেছেন ওই টাকা ঘরে পয়সা দেয় আপনি পান, তাহলে আপনি বিদেশ করবেন কেন? আমার কথা শুনেন, আমার কথা শুনেন, একজন আইনে আমার বাবা কি আগে তো এটাই আমি তো বাবা দেখা আমি জানি না কোনো কিছু, আমি তো দিচ্ছি না জানি না নাকি দিচ্ছি না জানি না, আমি করে কি পেয়াম? যাক সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আমার কথা শুনেন, আমি সত্য কথা বলি, কিছু কমি কথা বলি বুঝলেন? আপনি বলবেন যা কিছু আমার দরবার আছে আল্লাহ আছে, আমার দরবার থেকে পাবো, আমার দরবার যদি কেউ অনুমতি দেয় তাহলে আমি কিছু করতে পারবো, দরবার থেকে অনুমতি না পেলে আমার কিছু করা সম্ভব না, ঠিক আছে? যে করি এই কথা বলে দিবেন। আচ্ছা রিপন ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে পরির পরে এখন জিন্নাতে দিনও আসে, উনিও আসে আসা দেখা দিচ্ছে, কথা বলছে দরবারে। আজকে তো বৃহস্পতিবার, রাত্রিবেলায় মাহফিলে আমি দোয়া করবো ইনশাল্লাহ, আপনারাও দোয়ায় বইছেন, ওখানে দোয়া করেন দরবারে সবার জন্য, আমার জন্য যেন সবকিছু আল্লাহ সমাধান করে সঠিকভাবে, যারা এই দরবারে কান্নাকাটি করে আসে অভাব অনটনের জন্য, সবকিছুর জন্য, বেশিরভাগ তো অসহায় মানুষই আসে, সবার মনে আসা যেন পূর্ণ হয় এটাও দোয়া করবেন। আর জিন্নাতদের কাছে বলবেন, পরিদিয়ে বলবেন, মক্কেল যাবে আপনার কাছে এরপরে, তো মক্কেল সবকেও বলবেন, মক্কেল হচ্ছে ফেরেশতা সমগোত্রীয়, হ্যাঁ, জিন জিন্নাত থেকে অনেক উপরে মর্যাদার দিক দিয়ে এরাও যাবে, যা পরিচয় দিবে আপনাকে, আপনি দোয়া চাইবেন তাদের কাছে। আমার কথা শুনেন, আমি আমি একটা কথা বলছি, আমার কথা কি চাই, তা আমি যে আমি যে আমি হুজুর আপনার মনে যা চা চা দেন আমারে, আমি আমি একটা সায়ানো নাই, আমার জোগান নাই, আমার সাহায্য নেই।
প্রথম দিকে আপনারা তার পাশে এসে ঘুরছে, এরপরে আবার লাঠি নিয়ে আসে, আপনি তার সালাম কালাম দিবেন না? আমার কথা শুনেন, পরে আমি যাও ঘুমে ঘুম দিয়ে উঠে গেছি, পরে আধা ঘন্টা পর হয়ে যাওয়া চায় করতে করে উঠতু উঠি গাড়ি সালাম দিই, সালাম টালাম দেওয়া এসছি কাছে তুই থাক আমি তাই যা এলা তুমি তার কিছু করে নেই। আমলটা বেশি বেশি করে করতে থাকেন আপনি, আমলটা আরো বেশি বেশি করতে থাকেন, দেখ যে আমলটা আপনার দিছি এটা করতে থাকেন বেশি বেশি, বন্ধ করেন না। আমার কথা না, আমি এটা বুঝি না ভাই, আপনার কথা সাউন্ড আসে না। এখন বলেন, এতক্ষণ কথা শোনা যায় নাই। আমার কথা শুনেন, এই আমাদের দূরকে আমরা আল্লাহ গতকাল বাসা রাখে আমরা বাসি বাদে গতকাল আমি বলি ইনশাল্লাহ টাকা নিয়ে তো এটা আইসিল আবার আইবো, আমার বাংলাদেশেও একজন টাকা দুই দুই বস্তা টাকা লই আইসিল দুই বস্তা, বুঝছেন? আপনি আমল করতে থাকেন ইনশাল্লাহ দেখা পাইবেন, বুঝবেন? আমার কথা শুনেন, আমি যারা বিশ্বাস করছি আমার জীবন ভালো লাগে জীবন রাজি। আচ্ছা ভাই ধন্যবাদ, আপনি রিপন ভাই আপনি সৈরিতে আছেন নাকি? কুয়েত আছেন? আচ্ছা রিপন ভাই, যেহেতু আপনাদের দেখা দিচ্ছে আল্লাহর অলিরা দেখা দিচ্ছে আপনারা আরো দেখা দিব, হ্যাঁ আবার আরো দেখা দিব আল্লাহর অলিরা। আমার কথা শুনে নাম নিয়ে আমার একটু খেয়াল রাখবেন, আর শুন শুনেন আমি কি করো আমি তো আমি কোনো যাই না দেখছি না যাই না কথা ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আমল করেন, কি করে আমার কথা মানুষ তুলু তারপর বালা বালা আল্লাহ লীলা খেলা, আপনি আমল করতেছেন আল্লাহ আপনারা দেখবো না ইনশাল্লাহ অবশ্যই। জানাইতে তো হবে অবশ্যই। আর পরে কি হয় না হয় পরে জানাই আবার। আচ্ছা আচ্ছা জানাই। আরে আমি নাকি বেতন কমাইতাম না আমি কু দেখ আমি মনে মনে কই আল্লাহ আল্লাহ বুলালাম কি না করতে পারে আল্লাহ কি না করতে পারে আল্লাহর কালামে কি না হয় কোন
আচ্ছা আমার কথা শোনেন, আপনার এনেও আমি 2000 টাকা কইছি, আমার টাকা আপনার কইছি, এর আগে কইছি না যে আপনার দেওয়া হয়েছে, আমার এই এর আগে আমার বুঝলেন তুই একটু তিরে নেই কিছু দূরে শয়তানের কারবার, আমি পরে মনে মনে বিচারতেছি যে আল্লাহ তুমি না যাও মারে আপনার সবকিছু পূর্ণ হোক। আচ্ছা রিপন ভাই, তো আসলে আমার মোবাইলে চার্জ থাকে না, বহুদিনে আমার মোবাইলে বন্ধ হয়ে যাবে, হাজার হাজার মানুষ ফোন দেয়, আমি আসলে 2-3 মিনিটের বেশি কারোর সাথে কথা বলি না বুঝছেন, 1-2 মিনিট কথা বললে আরো অনেক মানুষ ফোন দেয়, তারা বঞ্চিত, তারা কথা কইতারে না মোবাইল জায়গা বন্ধ হইয়া। আসলে কি বলবো, আপনার আমার মনে যেটা চায় আল্লাহ যেটা আপনার এই যে না হুজুরের লাগে এটা পারলাম, আপনার আল্লাহ যেটা তৌফিক দেয় এটাই। আপনারা শুনছিলেন কুয়েতের রিপন ভাইয়ের কথোপকথন আমার সাথে, আমি প্রচণ্ড ঘুমে কাতর ছিলাম, তারপর উনি মাঝরাতে আমাকে ঘুম থেকে উঠিয়েছেন এবং আমার সাথে ফোনে কলে কথা বলেছেন। উনি প্রতিদিন আমার সাথে 2-3 বার করে কথা বলার চেষ্টা করে থাকেন, যদিও আমি ওনাকে বলেছি যে ভাই আমার হাজার হাজার কল আসে, আপনি এইভাবে ফোন দিলে আমি তো কথা বলতে পারি না 1-2 মিনিটের বেশি। তারপরে নাসর পাল্লা উনি ছিলেন, ওনাকে আমল দিয়েছি দীর্ঘ 4-5 মাস হয়ে গেছে, উনি 4-5 মাস যাবো শুধু আমল করতে গেছেন, আমল যেটা দিতে সেটাই করতেছেন, যেভাবে বলতে সেভাবে, এমনকি উনি ইভেন একটি স্বপ্নে দেখেছেন বা একটি কাজ করবেন, যে কোনো সিদ্ধান্ত দরবারের অনুমতি ছাড়া, দরবারের কথা ছাড়া উনি করেন নাই, কোনো ব্যাপারেই উনি যে কোনো ব্যাপার দেখা গেছে উনি বাড়িতে চলে আসবেন কি না এরকম ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি যা বলি তাই করবে, দরবার থেকে যদি বলা হয় আগুনে চাপ দিতে আগুনে চাপ দিবে, যেটা বলে জীবন দিতে গেলে সেটাই করবে, বাস্তবিক ক্ষেত্রে উনি সেই ধরনের কাজ করতে প্রস্তুত ছিলেন। উনি বলেছেন আপনি বললে এখনই দেশে চলে আসবো, থাকবো না এদেশে, সে সপরিবারে আপনার দরবারে আমি মরিদ হয়ে যাবো। তো দেখেন অগাধ বিশ্বাস ভালোবাসা তাকে এরকমভাবে টেনে নিয়ে এসেছে দরবারের মাকলুকাত তার কাছে ছুটে চলে গিয়েছে, যে আমল তাকে আমি বলেছিলাম যে দেরি হবে অনেক লেট হবে সেই আমল অনেক দ্রুত হয়ে গিয়েছে, এবং উনি আমার কাছে পরিল যে বাসনা করেছিলেন অনেক কান্নাকাটি করেছেন সেই সামর্থ্য তার নাই, কিন্তু আমি তাকে বলেছিলাম ধৈর্য ধরেন আপনার দ্বারা হবে, যেহেতু আপনি দরবারের প্রতি একটা অগাধ বিশ্বাস ভালোবাসা আপনার আছে। তো উনি পরিল সাক্ষাৎ পাওয়ার পর উনি আমল ছাড়েন, আমি বলছি আমল বন্ধ করেন না আমল করতে থাকেন, তো আমল করার পর একটা পর্যায়ে পরে ওনার সামনে যে নাত আসে এবং নূরানি মাকলুকাত আসে, এখন ওনার সামনে বাকি আছে শুধুমাত্র আপনার মক্কেলা, তো মক্কেলাতের আমল ইনশাল্লাহ আমি ওনাকে বলেছি আমল চালান, আমি মক্কেলাতের আমল দিব, সেগুলো তো সফল হবেন ভাই, আপনার মনে যদি খটকা থাকে আমি আপনি আমলে কখনোই সফল হবেন না, অবাধ বিশ্বাস সব কিছু থাকতে হবে, আপনার ভক্তিতে মুক্তি আর দেখা গেছে বিশ্বাসই খোদা, আর বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কথাগুলো আমি সবসময় বলে থাকি যে রেজাল্ট ওখানেই হবে যেখানে দেখা গেছে রেজাল্ট পাওয়া যাবে, সেখানে বোঝা যাবে রেজাল্ট কি কে আসলে কি। ইউটিউবে তো অনেক চ্যানেল আছে, চ্যানেলগুলোর প্রকৃতপক্ষে আসলে কোনো সাধক চালায় নাকি কোনো আলেম চালায়, ওলি চালায়, গাউদ চালায়, কুতুব চালায় নাকি কোনো ভালো পরেশগার ব্যক্তি চালায়, না সমস্ত চ্যানেলগুলো ফ্রড ব্যক্তিরা পরিচর্যা করে থাকে, এবং গুটি কয়েক লোক যারা আছে ভালো মানুষ চ্যানেল চালায় কিন্তু তাদের আবার দেখা গেছে জ্ঞানের সীমাবদ্ধতা আছে, তারা একটি বিষয়কে অস্বীকার করে একটি বিষয়কে স্বীকার করে, অনেকে ঝিনপুরি মানেই না যে আছে, কারণ সে জীবনে এটা তো সফল হয় না সেইগুলো দেখে নাই তাই সে মানে না, আর অনেকে বলে এটা সম্ভব না, আর অনেকে যারা বলে সম্ভব তারা আপনার এরকম আমল দিয়ে থাকে যে আমলগুলো একটি মানুষের পক্ষে কোনো দিনই করা সম্ভব না, দরবারি বেড়াতে শরীর থেকে যে আমলগুলো দেওয়া থাকে আমলের সাথে আমরা কিছু জিনিস দিয়ে থাকি আপনাদেরকে, যে জিনিসগুলো আপনার দেখা গেছে যদিও হাদিয়া সম্পূর্ণ কিন্তু জিনিসগুলো অন্তত মোজারাফ, অন্তত কার্যকর, শরীরের জন্য, ফ্যামিলির জন্য, নিরাপত্তার জন্য অন্তত জরুরি প্রয়োজন, যে না যখন এসে দেখে তাদের জিনিস এই বান্দার হাতে আছে
তখন তারা বুঝতে পারে যে তার দরবার থেকে এটা দেওয়া হয়েছে, ওই সাধক তাকে এটা দিছে। তখন তারা রাগ ঘৃণা করে না, ভয় দেখায় না, অন্য কোনো রূপ পরিবর্তন করে না, সাপ শিবিয়াল কুকুর বেশি আসে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই যারা সফল হয়েছে তাদের মতো আপনারাও সফল হন। দোয়া করি দরবারে বেলা দিতে আসেন, আমল করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব।